সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের ফাইবার অ্যাকাউন্ট মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করাইতে পারবেন। আমরা যারা নতুন সেলার আছি, অনেকে আছি যারা গিগ পাবলিশ করার পরে আমাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করে না, নট অ্যাপ্রুভ করে দেয়, মানে অ্যাকাউন্টটা কোয়ালিটিফুল মনে না করে তারা এটাকে অ্যাপ্রুভ করে না। তো আমরা কিভাবে এটা অ্যাপ্রুভ করাইতে পারি? তো ফাইবারের নতুন অ্যালগোরিদম এবং ফাইবারের নতুন নিয়মে আপনি যদি অ্যাকাউন্ট করতে চান, তাহলে যদি আপনার পূর্বে কোনো অ্যাকাউন্ট থাকে, যদি আপনি সেই কম্পিউটার থেকে করতে চান, তাহলে আপনি করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে নতুন কারো মাধ্যমে অ্যাকাউন্ট করতে হবে। নতুন মাধ্যম বলতে আপনার ফ্রেন্ড হতে পারে, আদার যে মেম্বার আছে আপনার মানে নেটওয়ার্কের বাইরে, মূলত আপনার ডিভাইস বা আপনার কম্পিউটার বা আপনার আইপি থেকে এটা করবেন না। করতে গেলে আপনি যদি আপনার নিজের ডিভাইস বা নিজের আইপি থেকে এটা করতে চান, তাহলে অবশ্যই আপনার কম্পিউটারটাকে উইন্ডোজ দিবেন, যদি পারেন ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করবেন, করে আপনি আইপিটা চেঞ্জ করে আপনি অ্যাকাউন্ট করতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর যদি এটা না করতে পারেন, তাহলে আপনার ফ্রেন্ড অথবা আপনার আশেপাশে যারা আছে তাদের ডিভাইস থেকে বা তাদের আইপি থেকে অ্যাকাউন্ট করে আপনি ওই গিগটা ওইখানে পাবলিক করে মূলত অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করানোর পরে আপনি আপনার কম্পিউটারে নিয়ে আসতে পারেন। তারপরেও আপনার কম্পিউটারে উইন্ডোজ মাস্ট দিতেই হবে। এই ছিল যাদের পুরাতন অ্যাকাউন্ট। আর যারা একদম নতুন, যারা অ্যাকাউন্ট করেন নাই এখনও, ফার্স্ট টাইম অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, তাহলে আপনারা অ্যাকাউন্ট করার সময় অবশ্যই আপনি একটা নির্দিষ্ট ক্যাটাগরি বেছে নেবেন যে এই ক্যাটাগরিতে আমি কাজ করব, আমার এই ক্যাটাগরিটা ভাল লাগে। ওই একটা ক্যাটাগরির উপরে আপনি গিগ পাবলিশ করবেন এবং আপনার সম্পূর্ণ প্রোফাইলটা ওই ক্যাটাগরির বেসের উপরেই নির্ভর থাকবে। মানে হচ্ছে ভ্যারাইটিস কোনো সার্ভিস থাকবে না। ফাইবার মার্কেট প্লেস এবং ফাইবারের অ্যালগোরিদম যেন বুঝতে পারে যে আপনি আসলে একজন কোয়ালিটিফুল মানে সেলার, আপনি মূলত কোয়ালিটিফুল সার্ভিস দিতে আসছেন, এটা আপনাকে ফাইবারকে বুঝাইতে হবে। এটার জন্য আপনাকে গিগ ডেসক্রিপশন বলেন, আপনার প্রোফাইল ডেসক্রিপশন বলেন, স্টোরি বলেন, তারপরে স্কিল বলেন, এগুলো সমস্ত কিছু ম্যাচ রাখতে হবে। আর একটা কথা যেটা হচ্ছে, সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, আমরা গিগ পাবলিশ করার পরে দেখা যায় যে আমাদের স্কিল টেস্ট দিতে বলে। স্কিল টেস্ট তো দিতেই হবে, পাশাপাশি ফাইবারের একটা নতুন টেস্ট আসছে, এটা হচ্ছে লার্ন। এখানে আসবেন, আপনার প্রোফাইল থেকে নিচের দিকে আসলে লার্ন নামের একটা অপশন পাবেন। এটা আমার অলরেডি ব্যাচটা কমপ্লিট করা আছে, মানে ব্যাচটা আমি পেয়ে গেছি। তো আপনারা কী করবেন, এখান থেকে এনরোলে ক্লিক করবেন। এনরোল ক্লিক করার পরে একদম নিচের দিকে চলে আসবেন, এখানে একটা ফ্রিতে একটা কোর্স দিচ্ছে, এই কোর্সটা আপনারা এখান থেকে এনরোল করবেন। একদম নিচের দিকে চলে আসবেন, ফাইবারের নিজস্ব কোর্স। হ্যাঁ, তো এই কোর্সটা আপনি এখান থেকে এনরোল করে নেবেন, $0। আপনাকে কোনো প্রকার পেমেন্ট করতে হবে না। এটা সম্পূর্ণ করে এখানে আপনার ওইখানে কোর্স বাই লেখা আসতে পারে বা কোর্স ওয়াস লেখা আসতে পারে। এগুলো করে আপনি এখানে একটা স্কিল টেস্টের ব্যাপার আছে, এই টেস্টটা দিবেন কিভাবে, এগুলো আপনি ইউটিউবে ভিডিও দেখলে অনেক ভিডিও পাবেন। ওই কিছু কোশ্চেন তারা জিজ্ঞাসা করবে, মানে প্রায় 40টার মতো কোশ্চেন জিজ্ঞাসা করবে, এই কোশ্চেনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা যদি ধরেন ওয়াস নাওতে ক্লিক করি বা ওয়াস কোর্সে যদি ক্লিক করি, তাহলে আপনি টেস্টগুলো দেখতে পারবেন। টেস্টগুলো কীভাবে দিবেন, একদম সিম্পল। ধরেন এখানে একটা টেস্ট দিতে বলতেছে বা এখানে একটা টেস্ট দিতে বলে, মানে কুইজ দিতে বলতেছে, এগুলো কোথায় পাবেন? এগুলো দেখেন আমি মানে 100 কমপ্লিট করছি। তো এই প্রশ্নগুলো কিন্তু আপনি গুগলে পেয়ে যাবেন, জাস্ট এই প্রশ্নটা লিখে গুগলে এসে সার্চ করবেন যে এটার উত্তর কী, এটা গুগলই আমাদেরকে বলে দিবে। দেখেন এখানে বলাই আছে। তো ধরেন এটা হচ্ছে আমাদের প্রশ্ন ছিল, আমরা এখানে কন্ট্রোল এফে ক্লিক করবো, আমরা ওটা পেস্ট করবো। যদি এই কোশ্চেনটা থাকে এই ওয়েবসাইটে সেটা পেয়ে যাবেন, যদি না থাকে অন্য সাইটে চলে যাবেন। এখানে একটা আছে ব্লগস সাইট, এখানে আমরা দেখতে পারি, কন্ট্রোল এফে ক্লিক করবেন, ওইটা পেস্ট করবেন। দেখেন এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে বি। বুঝছেন ব্যাপারটা? এখানে আপনি এই সাইটগুলো পেয়ে যাবেন যেখানে আপনি কোশ্চেনের উত্তরগুলো পেয়ে যাবেন। তো এটা আহামরি কিছু না, জাস্ট ওইখানে কুইজেরগুলো আপনি সিলেক্ট করে করে পরীক্ষাটা দিবেন, একদম সিম্পল। হ্যাঁ, তো ধরেন এখানে আমার যদি আরও প্রশ্ন থাকে, সেগুলো কিন্তু আমি খুব সহজে এখান থেকে বের করতে পারতেছি। সেকেন্ড কোশ্চেন আমার এটা, তো আমরা এখান থেকে যদি কন্ট্রোল এফে ক্লিক করি, কন্ট্রোল এফে, তাহলে দেখেন সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার কিন্তু সি, এটা কিন্তু চলে আসছে, এটা সি কিন্তু আমাদের সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। তো এইভাবে আপনি এই ব্লগ সাইট বা গুগল থেকে আপনার মানে কোশ্চেনের মানে প্রশ্নের উত্তরটা
আপনি পেয়ে যাবেন এখান থেকে। আপনি এই স্কিলটা দিয়ে আশা করি যে আপনি এই ব্যাচটা অর্জন করতে পারবেন। এই ব্যাচটা অর্জন করার পরেই মানে ফাইবার টেস্ট দেওয়ার পরে আপনি গিগ পাবলিশ করতে পারেন, তাহলে আর সমস্যা হবে না। আশা করি যে আপনি বিষয়টা বুঝতে পারছেন। যদি এইভাবে আমার এই ছোট্ট কথাটুকু যদি আপনি নিতে পারেন, আই হোপ যে আপনি আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে পারবেন 100%। তো এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো যদি তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এবং যদি আপনারা মনে করেন যে স্কিল টেস্টের বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানো, তাহলে আমি ট্রাই করব আপনাদের জন্য একটা ভিডিও বানানোর। তাহলে আপনারা এটা করে ফেলেন, যদি না পারেন আমাকে কমেন্ট করেন। তাহলে আজকের মতো আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।